হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেটা হচ্ছে ফায়ার অপারেটারের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাইলটি, আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। লিঙ্ক আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্স একটু ফলো করুন, সেখান থেকে পেয়ে যাবেন। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে কাট অফ কত গেছে আপনাদের দেখাচ্ছি আমি, একবারে আপনারা শেষে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাট অফ কত গেছে, সবচেয়ে লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে যিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, তো এখানে বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 54.67, এরপরে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে 47.83, ওবিসি বি হচ্ছে 54, এসসি 50.33, এসটি পাচ্ছে 34.67, ঠিক আছে। এক্সামটার ক্যাটাগরি 21.83 নাম্বার পেয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে মার্কস অবটেইনড ইন রিটেন টেস্ট বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট এনলিস্টেড ফর ইন্টারভিউ, অর্থাৎ লাস্ট যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু দেখে নিন, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 33.67 নাম্বার পেয়ে কিন্তু ডাক পেয়েছিল, ওবিসি এর ক্ষেত্রে 33.67, ওবিসি বি 33.67, এসসি 33.67, অর্থাৎ আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি, এসসি কিন্তু প্রায় সেম কাট অফ গিয়েছিল, ঠিক আছে। তারপরে রয়েছে এসটি 23.33 নাম্বার পেয়ে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু কল পেয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিশাল বড় সরো আপডেট। তো আপনারা ফাইলটি ডাউনলোড করে নিন, আপনাদের নেম, রোল নাম্বার এগুলো দিয়ে কিন্তু যদি আপনারা সার্চ করেন ইজিলি কিন্তু আপনার এখানে খুঁজে পাবেন। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করুন। যারা এই চ্যানেলে নতুন, প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। তো এই রেজাল্টটি পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ক্লার্কশিপে যারা ওয়েট করছে রেজাল্টের জন্য তাদের কিন্তু একটা বেনিফিট হলো। তো এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা কিন্তু আর ক্লার্কশিপে হয়তো জয়েন করবে না, তো এটা একটা বেনিফিট ক্লার্কশিপের ক্ষেত্রে। তো প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।